আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এইচএসসি 2021 সালের সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। বিষয় হচ্ছে অর্থনীতি, যার বিষয় কোড 109, অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 5। শিরোনামে তুমি লিখে দিবে উৎপাদনের পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধির সাথে মোট গড় ও প্রান্তিক ব্যয়ের সম্পর্ক। চলো তাহলে প্রশ্ন এবং এর উত্তরটা দেখে নিই। প্রশ্নটি এসেছে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে, উৎপাদন ও উৎপাদন ব্যয়ের ও আয়। তো এখানে যে আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনামটা এখানে লেখা আছে, এরপরে লিখছে কোটি স্টিল মিলের বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ স্থির রেখে প্রতি একক শ্রমিক নিয়োগের ফলে তাদের স্টিল মিলের উৎপাদন মাসিক প্রথমে ক্রমবর্ধমান হারে ও পরিবর্তীতে ক্রমহ্রাসমান হারে এবং উৎপাদনের ব্যয় প্রথমে ক্রমহ্রাসমান হারে ও পরবর্তীতে ক্রমবর্ধমান হারে হয়। এ সম্পর্ক হতে উৎপাদনের পরিবর্তন এবং মোট গড় ও প্রান্তিক ব্যয়ের গাণিতিক বিশ্লেষণ করো। তো এখানে প্রশ্ন করা হচ্ছে যে উৎপাদন অপেক্ষক কী এবং স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষকের উদাহরণসহ প্রত্যাশিত ব্যাখ্যা। তারপরে বলছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধিটি সূচি চিত্র ও ব্যতিক্রম সহ ব্যাখ্যা। গ নম্বরে বলছে স্বল্পকাল ও দীর্ঘকালের প্রেক্ষিতে উদাহরণসহ ব্যাখ্যা। ঘ নম্বরে বলছে মোট গড় ও প্রান্তিক ব্যয়ের সূচি ও চিত্রের ব্যাখ্যা। বরাদ্দকৃত নাম্বার হচ্ছে মোট 16। চার মার্ক করে আছে, এই চার মার্কে মোট 16 মার্ক হচ্ছে বরাদ্দকৃত। তো চলো তাহলে এর উত্তরটা আমরা খাতায় কীভাবে লিখবো দেখে আসি। এটি হচ্ছে এপোর সাইজের একটি খাতা, যার প্রথমে তোমরা লিখে দিবে অ্যাসাইনমেন্টের শিরোনাম। তো শিরোনামটি এখানে লিখে দিবে, তারপরে ক নম্বর উৎপাদকে অপেক্ষক। অপেক্ষক বলতে সাধারণত স্বাধীন চলকের উপর অধীন চলকের নির্ভরশীলতার সম্পর্ককেই বোঝায়। উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদন উপাদান বা উপকরণ প্রয়োজন হয়। উৎপাদনের ক্ষেত্রে উপকরণ যথা ভূমি, শ্রম, মূলধন, সংগঠন হলো স্বাধীন চলক এবং উৎপাদন হলো অধীন চলক। উপকরণের ব্যবহার ও পরিমাণের উপর সাধারণত উৎপাদন নির্ভর করে। সুতরাং আমরা বলতে পারি কোনো একটি নির্দিষ্ট সময়ে উৎপাদন ও উপকরণ সমূহের মধ্যে যে কারিগরি ও গাণিতিক সম্পর্ক বিরাজ করে তাকেই উৎপাদন অপেক্ষক বলে। এক, স্বল্পমেয়াদী উৎপাদন অপেক্ষক। স্বল্পকাল হচ্ছে এমন একটি সময় যখন উৎপাদন ক্ষেত্রে কমপক্ষে একটি উপকরণ স্থির এবং কেবলমাত্র কয়েকটি উপকরণ পরিবর্তন করা হয়। সুতরাং আমরা বলতে পারি যে উৎপাদন অপেক্ষককে স্থির উপকরণের সাথে পরিবর্তনশীল উপকরণ বিবেচনা করা হয়, তাকে স্বল্পমেয়াদী উৎপাদন অপেক্ষক বলে। যেমন কিউ ইকুয়াল টু হচ্ছে এফ অফ এল কে ডিগ্রি, কে ডিগ্রি বলা যায় এটাকে। এখানে কিউ হচ্ছে এখানে উৎপাদনের পরিমাণ, এল হচ্ছে আমাদের শ্রমের পরিমাণ বা যা পরিবর্তনশীল, কে ডিগ্রি হচ্ছে আমাদের মূলধনের পরিমাণ যা স্থির। দুই, স্থির দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষক। দীর্ঘকালে সব উৎপাদন উপকরণ পরিবর্তনশীল, সুতরাং যে উৎপাদন অপেক্ষককে সকল উপকরণ পরিবর্তনশীল ধরা হয় তাকে দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষক বলে। যেমন কিউ ইকাল টু এফ এল কে, এখানে কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ, এল হচ্ছে শ্রমের পরিমাণ যা পরিবর্তনশীল, কে হচ্ছে মূলধনের পরিমাণ যা পরিবর্তনশীল। খ, পরিবর্তনশীল উপকরণ অনুপাত বিধি, পরিবর্তনশীল উপাদান অনুপাত বিধি। এখানে হচ্ছে পরিবর্তনশীল উপাদান অনুপাত বিধিটি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিরই আধুনিক সংস্করণ। এই বিধির উৎপাদনের অন্যান্য উপকরণ স্থির রেখে একটিমাত্র উপকরণকে পরিবর্তন সাপেক্ষে উপকরণ অনুপাতের ভিন্নতার ভিত্তিতে উৎপাদনের পরিবর্তন পর্যালোচনা করা হয়েছে। মনে করি কে ডিগ্রি হচ্ছে ভূমি স্থির উৎপাদন এবং এল হচ্ছে শ্রম হল পরিবর্তনশীল উপাদান, মোট উৎপাদন হচ্ছে টিপি টোটাল প্রোডাকশন, গড় উৎপাদন হচ্ছে এপি এবং প্রান্তিক উৎপাদন হচ্ছে এমপি। এর মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায়, তাই স্থির এবং ও পরিবর্তনশীল উৎপাদনের অনুপাতের পরিবর্তনের সাথে মোট উৎপাদন টিপি, গড় উৎপাদন এপি এবং প্রান্তিক উৎপাদন এমপি কী হারে পরিবর্তন হয় তা পরিবর্তনশীল উপাদান অনুপাত বিধির মাধ্যমে ব্যাখ্যা করা যায়। অনুমিত শর্ত, এক, কারিগরি অবস্থা অপরিবর্তিত থাকবে। দুই, একটি উপাদান পরিবর্তনশীল এবং অন্যান্য উপাদান সমূহ স্থির থাকবে। তিন, পরিবর্তনশীল উপাদান সমস্বত ও বিভাজন হবে। এবং চার হচ্ছে স্বল্পকালীন অর্থনীতি বিবেচ্য। পরিবর্তনশীল উপাদান অনুপাত বিধির ব্যাখ্যা, অন্যান্য উপাদান যেমন ভূমি, বীজ, সার স্থির রেখে একটি উপাদান যেমন শ্রম বাড়াতে থাকলে উৎপাদনের ক্ষেত্রে তিনটি পর্যায় সৃষ্টি হয়। প্রথম থেকে পরিবর্তনশীল উপাদান বাড়ানোর ফলে মোট উৎপাদন টিপি ক্রমবর্ধমান হারে বাড়ে, কারণ উৎপাদনটি প্রান্তিক উৎপাদন এমপি ক্রমাগত বৃদ্ধি পায়। তবে একটি বিন্দুর পর প্রান্তিক উৎপাদন এমপি ক্রমহ্রাসমান হারে বাড়ে এবং এক সময় শূন্যে পৌঁছে।
তখন মোট উৎপাদন টিপি সর্বোচ্চ হয়। এরপর যদি পরিবর্তিত উপকরণের একক বৃদ্ধি করা হয় তাহলে প্রান্তিক উৎপাদন এমপি ঋণাত্মক হবে এবং মোট উৎপাদন টিপি কমে যাবে। ছক ১ এর মাধ্যমে আমরা বিষয়টি ব্যাখ্যা করতে পারি। এখানে একটা ছক দেওয়া আছে, দেখো গমের উৎপাদন তালিকা এক একক শ্রম এক বিঘা, দুই একক শ্রম এক বিঘা, তিন একক শ্রম এক বিঘা। এখানে তো কতটুকু উৎপাদন হচ্ছে আমাদের টোটাল প্রোডাকশন ৬ মন ১৬ মন এবং কি এখানে হচ্ছে আমাদের ৩০ মন, মানে এখানে কিন্তু শ্রমটা বাড়ে যাচ্ছে, বিঘার পরিমাণ ঠিক আছে, উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে। গড় উৎপাদন এটা, তারপরে এখানে হচ্ছে প্রান্তিক উৎপাদন, মানে গড়ে বলতে প্রত্যেক শ্রমের প্রতি গড়ে কত, মানে এখানে এক দ্বারা ৬কে ভাগ দিলে ৬ হয়, দুই দ্বারা ৬কে ১৬কে ভাগ দিলে ৮ হয়, তিন দ্বারা ৩০কে ভাগ দিলে ১০ হয়। দেখছো এটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে অ্যাভারেজ প্রোডাকশনটা। তার প্রান্তিক প্রোডাকশন ৬, এখানে হচ্ছে আমাদের ১০, এখানে হচ্ছে আমাদের ১৪। তো এরপরে আমরা দেখো পর্যায়সমূহ, প্রথম পর্যায় এটা, দ্বিতীয় পর্যায় তৃতীয় পর্যায়, এইভাবে তোমরা এটা লিখে দেবে। সবটা একটু তোমরা স্ক্রিনশট করে নিয়ে নাও, এখানে আমরা এর বর্ণনাও দেখতে পাবো। সহগ একের মাধ্যমে আমরা পরিবর্তিত অনুপাত বিধিটি ব্যাখ্যা করতে পারি। আনুষঙ্গিক স্থির উপকরণ সহ এক বিঘা জমির উপর পরিবর্তনশীল উপকরণ শ্রম বিনিয়োগের ফলে উৎপাদন হচ্ছে। সহগ একে লক্ষ্য করলে দেখা যাচ্ছে প্রথম দিকে মোট গড় ও প্রান্তিক উৎপাদন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মোট উৎপাদন সর্বোচ্চ বিন্দুতে পৌঁছে যখন ৭ একক শ্রমিক নিয়োগ করা হয়, তারপর তা ক্রমশ কমতে থাকে। গড় উৎপাদন ৮ একক, ৪ একক শ্রমিক নিয়োগ পর্যন্ত ক্রমাগত বাড়তে থাকে। প্রান্তিক উৎপাদন ক্রমাগত বাড়তে থাকে যতক্ষণ ৩ একক পর্যন্ত শ্রমিক নিয়োগ করা হয়, তখন এমপি সর্বোচ্চ হয়, তারপর ক্রমশ তা কমতে থাকে। গড় উৎপাদন ৪ একক ক্রমিক শ্রমিক নিয়োগ পর্যন্ত ক্রমাগত বাড়তে থাকে, অথচ প্রান্তিক উৎপাদন সর্বোচ্চ বিন্দুতে পৌঁছে ৩ একক শ্রম বিনিয়োগের নিয়োগের সময়, তারপর তা কমতে শুরু করে। এখানে লক্ষণীয় বিষয় যে উৎপাদন কমার প্রবণতা মোট গড় ও প্রান্তিক ক্ষেত্রে এরকম নয়, বরং প্রথমে প্রান্তিক উৎপাদন কমছে, পরে গড় উৎপাদন এবং সর্বশেষ মোট উৎপাদন কমছে না, কমতে থাকে। এখানে চিত্রের সাহায্যে এটা জিনিসটা দেখানো হয়েছে, দেখো এখানে মোট গড় ও প্রান্তিক উৎপাদন ধীরে 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 বৃদ্ধি পায় এবং শীতে যা সর্বোচ্চ হয় তারপর আরও কমতে থাকে। এরকম করে প্রত্যেকটা, এই যে এমপিপি তারপর এপিপি, প্রত্যেকটা জিনিসে একটা নির্দিষ্ট পরিমাণ যাওয়ার পরে আবার প্রথমে কমে যায়, তো এরকম করে কমতে। তো এখানে চিত্র ৪.১ লম্ব অপেক্ষক মোট বস্তুগত উৎপাদন টিপিপি, গড় বস্তুগত উৎপাদন এপিপি এবং প্রান্তিক বস্তুগত উৎপাদন এমপিপি, এবং ভূমি অক্ষে পরিবর্তনশীল উপকরণ একক যেমন শ্রমিক এর বিভিন্নতা একক দেখানো হয়েছে। মোট বস্তুগত উৎপাদন টিপিপি রেখা এ বিন্দুতে পর্যন্ত ক্রমবর্ধমান হারে বেড়েছে, পরে সি বিন্দুতে মোট বস্তুগত উৎপাদন টিপিপি রেখা সর্বোচ্চ বিন্দুতে পৌঁছেছে, এরপর থেকে মোট উৎপাদন কমতে শুরু করে। তো এগুলো সুন্দর করে লিখে দিবে। গ নাম্বার হচ্ছে উৎপাদনের ব্যয়ের ধারণা। কোনো একটি নির্দিষ্ট সময় সাধারণত কোনো দ্রব্য বা সেবা উৎপাদনের জন্য উৎপাদনকারী উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য যে ব্যয় করে থাকে তাকে উৎপাদন ব্যয় বলে। উদ্যোক্তাকে উৎপাদনের জন্য বিভিন্ন প্রকার উপকরণ নিয়োগ করতে হয় আর এই উপকরণের মূল্য বাবদ মূল্য পরিশোধ করতে হয়, যেমন ভূমি ব্যবহারের জন্য খাজনা, শ্রমের জন্য মজুরি, মূলধনের জন্য সুদ, সংগঠনের জন্য মুনাফা এবং কাঁচামাল ক্রয়, পরিবহন খরচ, কারখানা ভাড়া ইত্যাদির জন্য অর্থ ব্যয় করতে হয়। এই সকল অর্থ ব্যয়ের সমষ্টি হল উৎপাদন ব্যয়। ১. স্বল্পকালীন উৎপাদন ব্যয়। স্বল্পকাল বলতে এমন একটি সময়কে বোঝায় যখন কমপক্ষে একটি উৎপাদনের উপকরণ স্থির থাকে এবং এর কোনো পরিবর্তন করা যায় না, যেমন মেশিনারিজ, ফার্মের আয়তন, বিল্ডিং প্রযুক্তি ইত্যাদি। কিন্তু উৎপাদন কার্যক্রমে নিয়োজিত পরিবর্তনীয় উপকরণসমূহের হ্রাসমান বৃদ্ধি ঘটিয়ে উৎপাদন হ্রাস বৃদ্ধি করা সম্ভব, যেমন কাঁচামাল, শ্রমিক মজুরি, বিদ্যুৎ ইত্যাদি। পরিবর্তনীয় উপকরণ হ্রাস বৃদ্ধির মাধ্যমে উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধি করা সম্ভব। স্বল্পকালে পরিবর্তনীয় উপকরণগুলোর জন্য যে ব্যয় হয় তাকে স্বল্পকালীন উৎপাদন ব্যয় বলে। ২. দীর্ঘকালীন উৎপাদন ব্যয়। দীর্ঘকালীন বলতে এমন এক সময়কে বোঝায় যে সময় উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করে উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধি করা সম্ভব। দীর্ঘকালে ফার্মের স্থির ব্যয় বলতে কিছু থাকে না, উৎপাদনের সকল ব্যয়ই পরিবর্তনশীল ব্যয় হিসাবে বিবেচিত হয়। দীর্ঘকালে ফার্মের স্থির ব্যয়ের পরিবর্তন সাধন করে ফার্মের আকার ও আয়তন বাড়ানো বা কমানো সম্ভব। সংক্ষেপে বলা যায় স্বল্পকালে ফার্মের স্থির ব্যয় ও পরিবর্তনীয় ব্যয়ের সমষ্টি হল মোট উৎপাদন ব্যয়, কিন্তু দীর্ঘকালে ফার্মের স্থির ব্যয় বলে কিছু থাকে না, সকল ব্যয়ই হল পরিবর্তনশীল ব্যয়। নিম্নে স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয় ব্যাখ্যা করা হলো। ১. মোট স্থির ব্যয়। উৎপাদনের পরিবর্তনে মোট যে ব্যয়ের
কোনো পরিবর্তন হয় না তাকে স্থির ব্যয় বলে। যেমন বাড়ি ভাড়া, যন্ত্রপাতি, স্থায়ী শ্রমিক প্রযুক্তি, স্বল্পকালে উৎপাদনের পরিমাণ, যাই হোক না কেন কোনো উৎপাদনকারীকে এ সকল ব্যয় বহন করতে হয়। মোট পরিবর্তনশীল ব্যয়, উৎপাদনে মোট পরিবর্তনের পরিমাণের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে ব্যয়ের পরিবর্তন হয় তাকে পরিবর্তনশীল ব্যয় বলে। উৎপাদনের কাজে নিয়োজিত উপকরণগুলো যেমন কাঁচামাল, শ্রমিক, পরিবহন, বিজ্ঞাপন ইত্যাদি খরচকে পরিবর্তনশীল খরচ বলে। উৎপাদন হ্রাস বৃদ্ধির সাথে পরিবর্তনশীল খরচের হ্রাস বৃদ্ধি হয়। ঘ নম্বর, এবার আমরা দেখব মোট গড় প্রান্তিক ব্যয়ের সম্পর্কে বিশ্লেষণ। কোনো উৎপাদন প্রতিষ্ঠানে মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক নিম্নরূপ। এক, মোট উৎপাদন কিউ যখন ক্রমবর্ধমান হারে বাড়তে থাকে তখন গড় উৎপাদন এপি এবং প্রান্তিক উৎপাদন এমপি তখন বাড়তে থাকে। দুই, মোট উৎপাদন যখন ক্রমহ্রাসমান হারে কমতে থাকে তখন গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন হ্রাস পেতে থাকে। তিন, মোট উৎপাদন যখন ক্রমবর্ধমান হারে হার থেকে ক্রমহ্রাসমান হারে মোড় নেয় তখন প্রান্তিক উৎপাদন সর্বোচ্চ হয়। চার, মোট উৎপাদন যখন সর্বোচ্চ হয় প্রান্তিক উৎপাদন তখন শূন্য হয়। পাঁচ, মোট উৎপাদন যখন সর্বোচ্চ থেকে ক্রমহ্রাসমান হারে কমতে থাকে প্রান্তিক উৎপাদন তখন ঋণাত্মক হয়। ছয়, গড় উৎপাদন যখন সর্বোচ্চ হয় তখন এপি ইকুয়াল টু এমপি। মোট উৎপাদন যখন ক্রমবর্ধমান হারে বাড়তে থাকে তখন প্রান্তিক উৎপাদন গড় উৎপাদন থেকে বেশি হয়। অপরপক্ষে মোট উৎপাদন যখন ক্রমহ্রাসমান হারে কমতে থাকে তখন গড় উৎপাদন প্রান্তিক উৎপাদন হিসেবে বেশি হয়। অর্থাৎ প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনকে প্রভাবিত করে। নিম্ন চিত্রের মাধ্যমে টিপিএল, এপি ও এমপিএইচ এর মধ্যে সম্পর্ক দেখানো হলে চিত্রটা তোমরা পেন্সিল দিয়ে আর্ট করে দিবে সুন্দর করে, আর তোমাদের হয়তো বা পেন দিয়েই মানে কলম দিয়ে আর্ট করা যায়, তো এখানে সুন্দর করে এগুলো লিখে দিবে। তোমাদের বইয়ের মধ্যে আছে এই চিত্রটা, একটু দেখে নিও। চিত্র 9.2.2, এখানে তোমরা চিত্র নাম্বার 1 দিয়ে দিবে। ও এক, ও এক্স অক্ষে পরিবর্তনশীল উপকরণ শ্রম এল, ও এক্স অক্ষে পরিবর্তনশীল উপকরণ শ্রম হচ্ছে আমাদের এল, এবং ও ওয়াই অক্ষে আমাদের কী আছে টিপিএল, টিপিএল গড় উৎপাদন এপিএল এবং প্রান্তিক উৎপাদন এমপিএল নির্দেশ করা হয়েছে। চিত্রে দেখানো হয়েছে যে শ্রম যখন এল ওয়ান পর্যন্ত নিয়োগ করা হয় তখন মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়তে থাকে যা টিপি রেখার এম বিন্দু দ্বারা নির্দেশিত এবং এ অবস্থায় এমপিএল সর্বোচ্চ হয়। এরপরে যদি শ্রম ক্রমান্বয়ে বৃদ্ধি করা যায় তবে মোট উৎপাদন ক্রমবর্ধমান হার থেকে ক্রমহ্রাসমান হারে মোড় নেয়। শ্রমের পরিমাণ এল টু পরিমাণ বৃদ্ধিতে গড় উৎপাদন সর্বোচ্চ হয়। ও অক্ষ থেকে অঙ্কিত ও এন রেখাটি এন বিন্দুতে স্পর্শক বলে বিবেচিত হয়। এ অবস্থানে গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের সমান হয় এপিএল ইকুয়াল টু এমপিএল। এরপর শ্রমের পরিমাণ বৃদ্ধি করে এল থ্রি পর্যন্ত করা হলে মোট উৎপাদন কিউ বিন্দুতে সর্বোচ্চ হয় এবং শ্রমের প্রান্তিক উৎপাদন এমপিএল শূন্য হয়। চিত্রানুযায়ী এল থ্রি এর পরে আরও অধিক শ্রম নিয়োগ করা হলে মোট উৎপাদন কমতে থাকে এবং শ্রমের প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয়। সুতরাং উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি মোট উৎপাদন, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। তো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরটি। চলাচলের খাতাটা আমরা আরেকবার দেখে নিই। এটি হচ্ছে তোমাদের প্রথম পেজ, তারপরে এটি হচ্ছে দ্বিতীয় পেজ। এভাবে সুন্দর করে লিখে দেবে প্রত্যেকটা জিনিস ধারাবাহিকভাবে। আর হতে পারে এটি তোমাদের লাস্ট অ্যাসাইনমেন্ট, হয়তো বা এর পরে আর কোনো অ্যাসাইনমেন্ট দিবে না, যেহেতু এটা খুব তাড়াতাড়ি তোমাদের অ্যাসাইনমেন্ট দিতে বলছে কলেজে জমা। অনেক দেরি হয়ে গেলে এই জন্য খুবই দুঃখিত। আরও খুব তাড়াতাড়ি দেওয়ার দরকার ছিল, হয়তো অনেকগুলো অ্যাসাইনমেন্টের কাজ একসাথে করতে যায় এরকম দেরি হয়ে গেল। এই পর্যন্ত তোমাদের লিখতে হবে, এটি হচ্ছে আমাদের লাস্ট। তো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী অ্যাসাইনমেন্টের উত্তরে।